হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যে পেথ ফার্স্ট সার্চ অথবা বিএফএস কীভাবে কাজ করে, এবং এই এক্সাম্পলটা ইউজ করেছিলাম বিএফএস এবং ডিএফএস এর মধ্যে ডিফারেন্সেস বোঝানোর জন্য। এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে বিএফএস সি প্লাস প্লাসে ইমপ্লিমেন্ট করতে হয়। তো হচ্ছে আমি এই গ্রাফটা নিয়ে কাজ করব আবারও। এই গ্রাফটা যদি আমি আবার একবার বলি যে এই গ্রাফে বিএফএস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কীভাবে কাজ করবে। তো এখানে আমি দেখছি কতগুলো ডমিনোস সাজানো আছে এবং নাম্বারিং করা ডমিনোসগুলো। এই ডমিনোসটি হচ্ছে 0তম ডমিনোস আর এটা হচ্ছে 12তম ডমিনোস। এগুলো এমনভাবে সাজানো যে এই ডমিনোসটা যদি পড়ে যায় তাহলে এই ডমিনোসটাও পড়ে যাবে, এবং এই রিলেশনশিপটা বোঝানোর জন্য এভাবে অ্যারো, এই দুটা ডমিনোজের মাঝখানে একটা অ্যারো দেওয়া আছে। যদি আমরা 0 নম্বর ডমিনোসটা ফেলে দিই, এক্ষেত্রে আমি ডিএফএস অ্যালগোরিদম অনুযায়ী 1, 2, 3, 4, 5 আস্তে আস্তে সবগুলো পড়ে যাবে। তো এটা যদি আমি এখানে দেখি যে যদি 0 নম্বর ডমিনোসে যদি আমি পুশ করি, ওই ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত সব পড়ে যাবে। আচ্ছা, আমি যদি 5 নম্বর ডমিনোসটা ফেলে দিই, ওই ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 12 হচ্ছে ডমিনোসগুলো পড়ে যাবে। একবার যদি চেক করি, যদি 5টা পড়ে যায় তাহলে পড়ে যাবে হচ্ছে 7, 7 পড়ে গেলে 8 পড়বে, 8 পড়লে হচ্ছে 7 পড়লে আবার 9ও পড়বে, 9 অথবা 8 পড়লে 10 পড়বে, নেক্সট 11, নেক্সট 12। তো এইভাবে হচ্ছে আমি ডমিনোসগুলো এখানে পেয়েছি। যদি 4 হতো, ওই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে 4, 6, 8, 10, 11 এবং 12। এটা যদি আমরা কোডে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমি কিছু লাইব্রেরি অলরেডি ইনক্লুড করে রেখেছি, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে কিউ আর ইউটিলিটি। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের গ্রাফটা লাগবে। তো গ্রাফটা হবে হচ্ছে একটা লিস্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য এক একটা লিস্ট নিতে পারবে, এবং ওই লিস্টগুলো হচ্ছে ওই নোড থেকে কোন কোন নোডে যেতে পারবে তার নেইবারগুলো, এটার লিস্ট, এবং ওই লিস্টটার নাম দিব হচ্ছে গ্রাফ। আমার হচ্ছে একটা কিউ লাগবে, কিউর নাম কিউ দিলাম, এবং কিউটা হচ্ছে ইন্টেজার টাইপের এলিমেন্ট হচ্ছে হোল্ড করতে পারবে। আমি আরেকটা ভেক্টর লাগবে, এটা টাইপ বুল দিলাম, এবং এটা হচ্ছে আমি নোটগুলো মার্ক করতে পারবো ওরা ভিজিটেড না কি না। তো শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমার ইনপুটগুলো দেওয়া আছে, যেমন আমি এখানে 13 মানে হচ্ছে টোটাল নাম্বার অফ নোটস, তাহলে 0 থেকে 12 নাম্বার ডমিনোস হচ্ছে টোটাল 13 হবে এখানে। আর এখানে হচ্ছে নাম্বার অফ এজেস, তাহলে এইজগুলো যদি একটু দেখি, ফার্স্টেই হচ্ছে 0 থেকে 1, 1 থেকে 2, তার মানে হচ্ছে 0 পড়ে গেলে 1 পড়ে যাবে, 1 পড়ে গেলে 2 পড়ে যাবে, 1 পড়ে গেলে আবার 3ও পড়বে। তেমন করে হচ্ছে টোটাল 14টা এরকম এজ নেওয়া আছে। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি নাম্বার অফ নোড নিব এবং নাম্বার অফ এজেস, এই দুইটা ইনপুট নিব। এই দুইটা ইনপুট নেওয়ার পরে আমি হচ্ছে আমার গ্রাফটা রিসাইজ করব শুধুমাত্র এন নোডের জন্য। নেক্সট হচ্ছে আমি ভিজিটেড ভেক্টরের সবগুলো এলিমেন্ট হচ্ছে অ্যাসাইন করব ফলস দিয়ে, তাহলে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করবো হচ্ছে ফলস দিয়ে, সরি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি
আমি এজ গুলো নিব, টোটাল এমটা এজ, এই জন্য ফর লুপ। তাহলে হচ্ছে এজ হচ্ছে ইউ ভি, ইউভিটা ইনপুট নেই, ইউ কমা ভি, গ্রাফ এর ইউ নাম্বার লোকেশনে হচ্ছে আমি একটা ইউ নাম্বার লোকেশনের লিস্টে আমি হচ্ছে একটা আইটেম পুশ করব, যেটা হচ্ছে ভি, এবং এটাই হচ্ছে, এটা ইউ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফটা, ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিএফএস অ্যালগরিদম স্টার্ট করব। আমি যদি ফার্স্টে ডমিনোস জিরো নম্বর ডমিনোসটা ফেলে দিই, ওই ক্ষেত্রে অ্যালগরিদমটা কীভাবে কাজ করবে, তো অ্যালগরিদমের জন্য ফাংশনটা একবার লিখে ফেলি। তো হচ্ছে বিএফএস, বিএফএস সোর্স দিয়ে হচ্ছে আমি এই অ্যালগরিদমটা কল করব, এবং সোর্স অ্যালগরিদমটা শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কিউতে হচ্ছে একটা এলিমেন্ট রাখব। তাহলে হচ্ছে কিউতে আমি পুশ করব হচ্ছে এস, এবং পুশ করার সাথে সাথে আমি বলে দিব হচ্ছে এস হচ্ছে ভিজিটেড, ভিজিটেড। নেক্সট হচ্ছে আমি একটা ওয়াইল লুপ নিব। ওয়াইল লুপের কাজ হচ্ছে ওয়াইল লুপটা চলবে হচ্ছে যখন পর্যন্ত না কিউটা এমটি হয়। তাহলে কিউ নট এমটি হলে হচ্ছে ওয়াইল লুপটা কাজ করবে। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি দেখব হচ্ছে কিউ এর সামনে কী আছে, ওই নোটটা নিব। তাহলে সামনে আমি সামনে নোটটা পেতে চাইলে কিউ ডট ফ্রন্ট লিখব, যেটা হচ্ছে একদম শুরুর কিউ এর শুরুর নোটটা রিটার্ন করবে। নেক্সট হচ্ছে আমি ওই নোটটা পপ করব, একটা কাজ শেষ। নেক্সট হচ্ছে আমি ইউ ইউ নোডের প্রত্যেকটা নেইবার পাওয়ার জন্য আমি একটা ফর লুপ নিব। তাহলে আমার প্রত্যেকটা ভি হবে হচ্ছে গ্রাফ ইউতে যেসব আইটেমগুলো আছে সেটা। তো আমার যদি প্রত্যেকটা নেইবার আমি নিতে পারি যেগুলো হচ্ছে ভি, তো আমি হচ্ছে চেক করব হচ্ছে ভি নট ভিজিটেড, যদি নট ভিজিটেড হয়ে থাকে ভি, এই ক্ষেত্রে হচ্ছে আমি ভিটা হচ্ছে কিউতে নিব। এটা কিউতে নিয়েছে এবং হচ্ছে ভিজিটেড ভি ইকুয়ালস টু ফলস করে দিব। তো এই জায়গাটায় হচ্ছে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারি, যে হচ্ছে আমি ইউ নাম্বার নোডটা এখন ভিজিট করছি, অথবা হচ্ছে আমার ইউ নাম্বার ডমিনোসটা পড়ে গেছে। আর এখানে একটা এখন যদি আমি কোডটা রান করি, তো এখানে দুইবার প্রিন্ট হচ্ছে কি, এখানে ভিজিটেড ইকুয়ালস টু ট্রু হবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। যদি আমি জিরো নম্বর ডমিনোস ফেলে দিই, তাহলে হচ্ছে আমার অর্ডারটা কী হবে, 5 দিয়ে যদি চেক করি, ফাইভ দিয়ে অ্যান্সার এটা আসছে, এবং 4 দিয়ে যদি চেক করি তাহলে রেজাল্ট এমন। ধন্যবাদ সবাইকে।